কথা বলে আবাসিক হোটেলে নিয়ে প্রেমিকাকে ধর্ষণ। সিলেটে বেড়ানোর কথা বলে কিশোরী প্রেমিকাকে ধর্ষণে অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে নগরীর লালবাজারে একটি আবাসিক হোটেলে এই ধর্ষণের ঘটনাটি ঘটেছে। পরে রাত 9টার দিকে বন্দরবাজার থেকে ওই যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলাধীন উদয়পুর গ্রামের আবুল কাশেমের ছেলে মোহাম্মদ মহিবুর। সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার সহকারী কমিশনার মোহাম্মদ শামসুদ্দিন সালেহ আহমেদ চৌধুরী বলেন, আটক মহিবুর একজন নির্মাণ শ্রমিক। সে নগরীর কাজীটোলা এলাকার 14 বছরের এক কিশোরীর সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বুধবার কিশোরীকে নিয়ে বেড়াতে যাওয়ার কথা বলে সিলেট নগরীর লালবাজারস্থ একটি আবাসিক হোটেলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনাটি কিশোরীর পরিবার বুধবার সন্ধ্যায় পুলিশকে অবহিত করলে রাত 9টায় বন্দরবাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। প্রাথমিকভাবে সে ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন তিনি। সংবাদে আরও থাকছে, দুলাভাইয়ের অপকর্মে শালিকা অন্তঃসত্ত্বা, অভিযুক্ত দুলাভাই গ্রেফতার। পিরোজপুরের মঠবাড়িয়ায় দুলাভাই রাসেল গাজীর হাতে ধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ করেছেন এক শালিকা। এমন অভিযোগ পেয়ে অভিযুক্ত দুলাভাইকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে রাসেল গাজীকে আটক করে। মঠবাড়িয়া থানার এসআই সজল জানান, 7 মাসে অন্তঃসত্ত্বা ওই যুবতী রুবেল ও আসাদুল সহ তিনজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মঠবাড়িয়া থানায় মামলা করে। পরে থানা পুলিশ রুবেল ও আসাদুল নামে দুই যুবককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। এদিকে ওই যুবতী সন্তান প্রসব করলে আদালতের নির্দেশে সিআইডি পুলিশ নবজাতক কন্যা সন্তান ও ভিকটিম সহ আসামিদের নমুনা পরীক্ষা করলে তাদের সঙ্গে মিল পায়নি। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে ওই যুবতী চাচাতো ভগ্নিপতি রাসেল গাজীরও নাম বলে। পরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলা ঘোষের টিকাকাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন, গ্রেফতার রাসেল গাজীকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।